মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলাকে উত্তরবঙ্গ থেকে কি প্রতিক্রিয়া দিলেন এক্সক্লুসিভ শুনুন। স্যার, মানে আমি ভাবতে পারিনি যে মারা যাবে, কারণ কালকে রাত্রিরে খবরটা আমার কাছে এসেছিল। অপারেশন টপারেশন করার পরে মাঝে ভালো হয়ে গেছিল, কোভিড থেকে তো ভালো হয়ে গেছিলেন। তারপরে একটা গ্যাস্ট্রোরাইটিস একটা প্রবলেম ছিল, তো সেটা যে এত তাড়াতাড়ি ডিটোরিয়েট করে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, কোভিড এর জন্য পিজিতে আমরা করতে পারিনি বিকজ অফ কোভিড। নাহলে আমাদের এ ডাক্তার, লিভারের ডাক্তার আমাদের ডক্টর ঢালি খুব ভালো ছিলেন। আমরা যখন ডক্টর ঢালিকে পাঠাবো বলে ঠিক করেছি, সেই সময় আমরা জানতে পারলাম যে উনি আর নেই, এবং তিনি মোটামুটি খাচ্ছিলেন, ব্লাড প্রেশার ঠিক ছিল, সব ঠিক ছিল আজ সকাল পর্যন্ত। হঠাৎ একদিনে কি হয়ে গেল জানি না, সেটা পরে বুঝবো। আজকে রাত্রিটা আমি ভাবছি, আমি কথা বলে নিচ্ছি ভবিষ্যতে, রাত্রিটা দরকার হলে আমার পিস ওয়ার্ল্ডে রেখে দেবো। কালকে ডেড বডি নিয়ে একেবারে রবীন্দ্র সদনে রাখবে, এবং 5টা পর্যন্ত ডেড বডি ওখানে রবীন্দ্র সদনে থাকবে। ওনার গুণমুগ্ধরা যারা আছেন তারা সম্মান জানাবেন। তারপর আমি এখান থেকে যাবার পর আমি চেষ্টা করবো কালকে জনগ্রহ পৌঁছে রাত্রির দিকটা দেখে নিচ্ছি। স্বর্ণ সন্ধ্যার স্বর্ণ বালুকার স্বর্ণ যে সঙ্গীত, সেই সময়টা যারা পেরিয়ে এসছেন, তার মধ্যে তো সবাই চলে গেছেন আস্তে আস্তে, পড়েছিলেন শুধু সন্ধ্যাদি। এখন সন্ধ্যাদি হচ্ছে আমাদের শেষ বলতে পারেন সুরজ হংকার। ওনার যে ক্লাসিক্যাল গানের চর্চা বড়ি আলিম খান থেকে শুরু করে অনেক জীবনে তিনি মানে পুরস্কার পেয়েছেন। আমাদের সঙ্গীত একাডেমির চেয়ারম্যানও সন্ধ্যা দিয়েছিলেন, মানে একটা শতাব্দীর আর কেউ নেই, পুরো শতাব্দী জুড়ে সেটা আর কেউ নেই। এ তো এ ক্ষতি তো শুধু দেশের ক্ষতি নয়, আমাদের মানে আমি এখনো মনে করি ইতশ্রী সুন্দর মুখোপাধ্যায় ভারতরত্ন। নিজে এত ভালো গায় আর ফোন করে আমায় বলতো মমতা একটা গান শোনাও না। আর সন্ধ্যাদি আপনি আমাকে বলছেন, কাজে কখনো কখনো সন্ধ্যাদিকে আমার গান শোনাতে হয়েছে, অনেকে হয়তো ভাবতে পারবে না এতটাই উনি আমাকে ভালোবাসছেন শুনতে। কাজে ওদের পরিবারে তো সবচেয়ে ক্ষতি হলো, আর ক্ষতি হলো বাংলার সংস্কৃতির। দেখছ যমুনায় তুমি কি দেখছ যমুনায়।